হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ উপস্থিত ভক্ত সজ্জন বৃন্দ মাতৃবৃন্দ মহাপ্রভুঙ্কু আমার অন্তরাষ্ট্রীয় কৃষ্ণ ভাবনা সঙ্গ তরফ হার্দিক ধন্যবাদ জ্ঞাপন করছি যেহেতু আপনি আজ মতো এক সুযোগ দিয়েছেন হরিকীর্তন করা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতারে তাঙ্কর সর্বশেষ বাণী অত্যন্ত গুহ্যতম বাণী শুনেলে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ সমস্ত প্রকার ধর্ম ত্যাগ করে একমাত্র কৃষ্ণ শরণরে আসিবা পাই কহিলে একমাত্র মোর শরণরে আস অহং তংস পাপেভ্য মুখিষ্যামি মা শুচহ ভয় কর না নির্ভীক ভাবে শরণীয় কেউ যদি ভয় করতে ধর্ম ত্যাগ করবি অধর্মী হয়েযিবি বিধর্মী হয়েযিবি পাপি হয়েযিবি সেপাই অভয় দিয়ে কৌন অহংকংস পাপেভ্য মুখিষ্যামি মা শুচ যদি পাপ কিছু হয় তাহলে সে পাপ রুমু পাপ ধ্বংস করে দেবি পাপ প্রতিক্রিয়া ভয় কর না এ হচ্ছে ভগবান কৃষ্ণঙ্কর সর্বশেষ বাণী অত্যন্ত গুহ্যতম বাণী শেষ কথা হচ্ছে শরণাগতি কৃষ্ণের শরণার্থম যেমানে পূর্ণ শরণাগতি আচরণ করতে পূর্ণ শরণাগতি আচরণ করা পাই পড়ে আংশিক নুহে ভঙ্গ করা পাই হব না কৃত্রিম ভাবে নুহে কোন সত্ত আরোপিত নুহে বিনা সত্তরে সম্পূর্ণ রূপে শরণাগতি আচরণ করা পাই পড়ে তা নহলে কৃষ্ণ তোমার কথা শুনবে না অত্যন্ত পরম দয়াল কৃষ্ণ পরম দয়াল অত্যন্ত দয়ালু যা কুয়া চহ পক্ষী যোস্তন কাল কূটম জিংহাশয়া যশাব্ধি লেভে গতি ধাতু চিতা তদন্য কোবা দয়ালু শরণ বুঝে বকী পুতনা বকাসুর ভগ্নী স্তনরে কালকূট বিশ্ব ধরিকি আসিলা ভগবান কৃষ্ণ বাল লীলা করুলে শৈশব লীলা করুলে নন্দ নন্দন নন্দপুরী উদ্দেশ্য রাখিছি স্তন্যদান করি মারি দেব বিশ্ব বলিকি আসিছি কৃষ্ণ এপরি দয়ালু লেবে গতি ধাত্র চিতং তদন্য কৌবা দয়ালু শরণ রাম কৃষ্ণ এপরি দয়ালু ভরতাই কি গ্রহণ কলে কৃষ্ণ যশোদা স্তনন্দ যশোদা মাতার স্তন্য পান করতে তবে বকি বকাসুর ভগ্নী পুতনা স্তন্যপান করাইবা ডাকি থা অর্থাৎ মাতার কাম ধাত্র চিতা গতি মাতার কাম করে এই যে ভর কাম করে যদিও তার কিছু তার
যাহা কহন্তি অতি মন্দ অভিলাষ থিলা ভগবান তা গ্রহণ করুনাহান্তি। ভগবানঙ্କ প্রতি কি মন্দ আচরণ বা করিপারিব? সে তো তার মন্দ আচরণ লাগি তো নিহত হল দাব তার করুণা, ভগবান করুণা হরিণা হত ভগবান নিহত হতি সে তো মুক্তি পাই যাচ্ছি, কিন্তু পুতনা অধিক গতি পাইলা ধাত্র চিদাগতি অর্থাৎ মার কাম করিবা হেতু তন্নপান করেইবা হেতু মা মার যৌটি স্থান যশোদা মা তাঙ্কর স্থান সেইটি স্থান পাই দেইদেলে তাকে। এই প্রকার করুণাময় হচ্ছে কৃষ্ণ, এই প্রকার করুণাময় কৃষ্ণ ছাড়ি আর শোন যা এটা কথাটা কুছি। যে পূর্ণ শরণাগত সে অন্য কিছু নথায়, সে স্বাতন্ত্র্য নথায়। স্বাতন্ত্র্য তুমি তোমার রকিলে শরণাগত হইপারিব না বা শরণাগত হই না, তোমাকে যাধীনতা দিয়া যাইছি তার উপযুক্ত ব্যবহার হচ্ছে শরণাগত হবা, কৃষ্ণ চরণে শরণাগত হবা। এইথিপাই অনুস্বাধীনতা দিয়া যাইছি, সে অনুস্বাধীনতার অপব্যবহার করিব তাহলে শরণাগত হব না। কম করিব তাদের স্বাধীনতা রক্ষা করিব তাহলে বাধ্য হব মায়া কবলিত হওয়া পাই, বাধ্য হব মায়া কবলিত হওয়া পাই, মায়া অধীনে রহিব, মায়ার লাভ খাইব, ঘন ঘন মায়ার লাভ খাইব, মহামায়ার লাভ খাউছ খাউছ এটি। তেমন সম্পূর্ণরূপে কৃষ্ণঙ্কর শরণাগত হলে আর মায়ার অধিকার নাহি। মা আমি বোধ প্রবদে মায়া মেতান্তরন্তীতে বোধ গীতারে ভগবান কৃষ্ণঙ্কর কথা যে সম্পূর্ণরূপে মায়াধীশ কৃষ্ণ হচ্ছে মায়াধীশ, মায়ার প্রভু তাঙ্কর চরণরে শরণাগত হবে সেই কেবল মায়াকে অতিক্রম করবে, নতি কি পারবে না মায়াকে অতিক্রম করিবা সোজ কথা নুহে পারিব না, এক মাত্র কথা। সেই শরণাগত তাঙ্কঠায় ছটা লক্ষণ অছি, আনুকুল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জন রক্ষেছি বিশ্বাস গোতৃত্বে বর্ণ তথা আত্মনিক্ষেপ কার্পণ্য সর্বিধা শরণাগতি, এই কথা আছে। এই ছটা লক্ষণ যেটি প্রকাশ পাইছিব তাঙ্কঠারে জানিব সে পূর্ণ শরণাগত, নচে শরণাগত নুহে ঢঙ্গ করছি। যাহা ভক্তির ভজন অনুকূল তা সে গ্রহণ করিব, ভজন প্রতিকূল ত্যাগ করিব তাকে, তার কথাপি গ্রহণ করিব না। যাহা কুয়া যাইছি হাত মিলাইবা কথা নাই, আপোষ মিলামিশা কথা নাই, আমার গুরু মহারাজ ভাষার নো কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ করিবার কথা না, ভজন প্রতিকূল ত্যাগ করিব যেতে প্রিয় হোক আনুকূল্য সংকল্প প্রতিকূল্য সবর্জন রক্ষিছি বিশ্বাস কর্তৃত্বে বরুণ তথা অবশ্য রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণ বিনা রক্ষা কর্তা আর কে হনা, এ পূর্ণ বিশ্বাস স্থাপন করিবা পাই পড়িব। এতে কেড়ে হলে কোনো প্রকারের সন্দেহ রক্ষিবা উচিত নুহে, নিশ্চিত ভাবে রক্ষা করিবে পূর্ণ বিশ্বাস, কৃষ্ণ বিনা কে রক্ষা কর্তা মন নাহান্তি, কি কথা কয় কৃষ্ণজি রক্ষক আর পালক আমার, কৃষ্ণ মোর রক্ষক কৃষ্ণ মোর পালক, কি হচ্ছে কি মোর পালক কি মধ্যে পালন করছি ভয় করিবার কোন আছে, কৃষ্ণ বিশ্বম্বর সমগ্র জগতের পালন পোষণ করছে শরণাগত করিবে না, এ সন্দেহ রহিবা উচিত নুহে, দৃঢ় বিশ্বাস রক্ষেছি বিশ্বাস তৃতীয় বলুন তথা সে নিশ্চিত ভাবে মধ্যে পালন করিবে সুরক্ষা দেয় আত্মনিক্ষেপ কার্পণ্য সর্বিধা শরণাগতি পূর্ণ আত্মনিক্ষেপ সতত নিজের সচেতন অবস্থা দীন অবস্থা দীন অবস্থা উপলব্ধি করি হৃদয় মধ্যে করুণ হৃদয়ে করুণ হৃদয়ে কান্দি কান্দি যা কহতি কান্দিয়া কান্দিয়া হৃদয় মধ্যে কান্দি কান্দি বরাবর কৃষ্ণের পাখে প্রার্থনা করিবা পাই করিব এক কহতি কার্পণ্য, এ হচ্ছে পূর্ণ শরণাগত লক্ষণ। মহাজন সাধু মহাজন অনেক আমি প্রার্থনা করে যাই আমি আদর্শ দেখি দিয়েছি মহাজন যে কি সত্য মানে মহাজন যে ভদস পন্থা কথা হচ্ছে মহাজন মানে আমি বাদ দেখাই যা কইছেন তাই সত্য সে আমি প্রার্থনা করে দিয়েছি আমি তাঙ্কর প্রার্থনায় কেবল আবৃত্তি করিবা তাঙ্কর প্রার্থনা তুমি নিজ মনকে কিছু জড়ি করে বান্ধিবা ছন্দিবা দরকার না তাঙ্কর প্রার্থনা সে আমি রক্ষি দিয়েছে তাই প্রার্থনা মহাজন সাধু মহাজন প্রার্থনা আবৃত্তি করিবা তাহলে ভগবান ভারি খুশি হচ্ছে এবং শুনছি তৎক্ষণাৎ ফল মিলিব এই উচিত ভক্তি বিনোদ ঠাকুর তদ্রু মহাজন গৌড়ীয় বৈষ্ণব আচার্য ধারা পরম্পরার আসুবা মহান আচার্য সাধু মহাজন সে গোটে সন্ত লিখি সন্ধ্যা তা আমার বিজ্ঞপ্তি
শ্রী শ্রী রাধা গোপীনাথঙ্কর রাধা গোপালজুঙ্কর চরণ কমলা কি জানি কি বলে তোমার ধামেতে ইনু শরণাগত কি জানি কি বলে তোমার ধামেতে ইনু শরণাগত তুমি দইয়া ময় অতীত কারণ অতীত কারণীর তো তুমি ভরসামারো ইমা তো নাথ তুমি তো করুণাময় অবশ্য লুচাবে আমারে তারিতে কাহার শপতি অবনী তোরে নাই আমারে তারিতে কাহার শপতি অবনী তোরে নাই দয়ালু ঠাকুর ঘোষণা তোমার অধম কামরে পাই দয়ালু ঠাকুর সকল বুঝিয়া আসিয়াছি আমি তোমার চরণী নাথ সকল বুঝিয়া আমি নিত্য দাস তুমি পারিতা তুমি গোপ্তা জগন্নাথ আমি নিত্য দাস তুমি পারিতা তুমি গোপ্তা জগন্নাথ তুমি গোপ্তা জগন্নাথ তুমি গোপ্তা জগন্নাথ আমি মাত্র দাস আমারে পারিবে তুমি তোমার সকল আমি মাত্র দাস আমারে পারিবে তুমি তোমার সকল আমি মাত্র দাস আমারে পারিবে তুমি তোমার সকল আমি মাত্র দাস আমার চরণ করিল ধরণ আমার নয় তো আমি তোমার আমার চরণ করিল ধরণ আমার নয় তো আমি লইছে তোমার পায়ে কানিয়া শরণ লইছে তোমার পায়ে কানিয়া শরণ রয়ে থাকে খানিয়া
ভক্তি বিনোদ ঠাকুরঙ্কর এক প্রার্থনা আমি প্রার্থনা করছেন, তেমনি এ হচ্ছে বিজ্ঞপ্তি শ্রী শ্রী রাধা গোপীনাথ রচনারবিন্দরে আমার অতি সরল কষ্টকর কিছু কথা নাই বুঝিপারে। তেণু যে ওড়িয়া ন বুঝতে তাঁপাই কেবল ইংরেজি কহবি, যেন বুঝতে এ সঙ্গীতরে যা কুয়াছে তা বুঝিপারে। তেমন ওড়িয়ার এক্সপ্লেন করা যাওনি ইংরেজি কহবি, কারণ ইংরেজি ভাষী কতক আমার অনুগত জন শিষ্য শিষ্য আছেন, সে কথা কহা পড়ব, সে করবে।